গুড মর্নিং, তোমার নাম কি? আমার নাম ফারিয়া। কোন স্যারের কাছে প্রাইভেট পড়ো? উল্লাস স্যারের কাছে। কিরকম পড়ায়? ভালোই পড়া। স্যারের নামে একটি পজিটিভ কথা এবং একটি নেগেটিভ কথা বলো তো। পজিটিভ কথা, স্যারে 60 মিনিটের মধ্যে 40 মিনিট ভালোই পড়া আর 20 মিনিট গল্প করা শুরু করে। আমার নাম কে? কৃষ্ণা কুলদাস। কোন স্যারের কাছে প্রাইভেট পড়ো? সৌমিত্র স্যার। স্যারের নামে একটি পজিটিভ কথা এবং একটি নেগেটিভ কথা বলো তো। স্যারের নামে একটি পজিটিভ কথা এবং একটি নেগেটিভ কথা বলো তো। তিনি সবসময় প্রেম সহকারে মানে ভালোবাসা সহকারে স্নেহ তুল্যভাবে আমাদেরকে শিক্ষা দিতে চান, কিন্তু অথচ আমরা তার কোনো মানে শিক্ষা তুল্য যে তার যে মানে তার অনুযায়ী আমরা তার শিক্ষাগুলো গ্রহণ করতে পারি। কোন স্যারের কাছে প্রাইভেট করুন? এরকম পড়ায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো করায়। আমাকে স্যারও অনেক সময় করায়, অনেক ছাত্র করায় যে আমি প্রথম স্যারের কাছে জানতাম না, পরে আমি তার একটা কাগজ থেকে জানলাম যে লেখা আর কি, লেখা থেকে জানলাম যে উনি অনেক ভালো করে। পরে আমি তার সন্ধান করলাম, নাম্বারটা সন্ধান করে তার কাছে পড়তে গেছি। তার কাছে পড়তে গিয়ে যাইতে অনেক কিছু শিখছি, যা কিছু শেখার বাহিরেই ছিল, আমার অনেক কিছুই শেখা হয়েছে তার কাছে যে শিখে আমি অনেক কিছু বুঝতে পারলাম যে উনি অনেক শিক্ষকের থেকে ভালো শিক্ষা দেয় আর কি। আর অনেক শিক্ষকের কাছে আমি আরও অতীতে পড়ছি। অতীতে পড়ার থেকে বলতেছি যে আমার যোগ্যতা মানে আমি যা কিছু শিখতে পারলাম যে উনি অনেক ভালো শিখান, আর অন্য শিক্ষকরা এমন বোঝাইতে পারে না বললেই চলে, তবু আমি এর থেকে বলতে পারি যে উনি অনেক ভালো শিখান। আর আমি কম সময়ে যা শিখতে পারলাম উনি এই কম সময়ে অন্য শিক্ষককে শেখাইতে পারত না, আর এটা থেকে বলতে পারতি যে উনি অনেক ভালো শিখায়। আর উনি ভালো শিক্ষা যেমন তেমন তার ব্যবহারটাও অনেক ভালো, আর ব্যবহারটাও ভালো, সব কিছুই ভালো অনেকটাই। যে স্যারে যদি যে কোনো একটা জিনিস না বুঝি তো বন্ধু স্বরূপের মতো বোঝায়, অন্যান্য শিক্ষক কাছে যে কোদায় দাগ্যায় আচরণ করে এই সেই আগর বাগর, তবে তার কাছে এই ধরনের স্বভাবটা আর পেলাম না, যা কিছু অনেক ভালোবাসে যেগুলো আমি না বুঝতে পারতাম সে উনি আমাকে সম্মান দিয়ে অনেক, আমি অনেক সময় অনেক কিছু শিখতে পারি নাই, তবে শিখতে আমার অনেক সময় লজ্জা বোধ হইত, যেমন ধরো একটা গণিত বা ইংরেজি যে কোনো কিছুই আমি অনেক সময় লজ্জা বোধ করে আমি কইতাম না যে স্যার এটা আমি বুঝি নাই, তবে উনি নিজ দায়িত্বেই বলছে যে তুমি সঠিক এটা বুঝো নাই তাই বুঝতে পারো নাই। উনি আবার লজ্জার মধ্যে আবার রিপ্লাই করে দুইবার তিনবার করে বোঝাইছে, তো আমি আরও শিখতে পারলাম ওনার আগ্রহ দেখে, আমি অনেক শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি, এটাই তার একটা ভালো গুণ। আর তাহার মতো শিক্ষক হইতে পারে না এই ধরনের আমার আশা, তবে আরও ভবিষ্যতে যদি কোনো ছাত্র আসে তবে আরও ভালো কিছু শিখাইতে পারবো এই ধরনের আশা আমি করতে পারি। ওনার মধ্যে এই ধরনের এবিলিটি মানে যোগ্যতা আছে, এর মানে বুঝতে পারি যে উনি একজন শ্রদ্ধেয় শিক্ষক। বা আমাদের স্কুলে তো আরও অনেক শিক্ষক আছে, সহকারী শিক্ষক আছে, এই শিক্ষকের মতোই থেকে আরও বেশি বোঝায় যে সরকারি চাকরি হইলে তো আর চাকরিওয়ালা হয়ে যায় না বা যোগ্যতাওয়ালা হয়ে যায় না। আমি সেই যেমন ধরেন আফজল, এই ধরেন আরও কত স্যার আছে, তো কত স্যারের থেকে সব কিছু থেকে আমি এই স্যারের থেকে বেশি শিখতে পারলাম, যে সব থেকে বেশি বুঝতে পারলাম যে অনেক যোগ্যতা স্যার থেকেও উনি অনেক ভালো বোঝায়, তো এই ভালো বোঝানোর থেকে আমি অনেকটাই উপকৃত হয়েছি, যে এটা আমার গর্ব। আমি শেষ মুহূর্তে আমি তার কাছে এসে অনেক কিছু শিখতে পারলাম, বুঝতে পারলাম, চিনতে পারলাম, জানতেও পারলাম, এই নিয়ে আমার বক্তব্য শেষ হলো। খুব সুন্দর। এখন স্যারের নামে একটি নেগেটিভ কথা বলো। স্যারের নামে নেগেটিভ কথা বলতে তো বলাই যায় না, তবু একটা কথা বলতে চাইতেছি যে স্যারে যখন বেশি একটা বন্ধু স্বরূপ আচরণ করে ছেলেরা বা বাচ্চারা বা ছাত্ররা, ওইটারে নেগেটিভভাবে যে ভালোবাসা যে বিপরীতভাবে করলে যেরকমটা হয় আর কি,
যে একটু বেশি মায়া মহব্বত ভালোবাসা দিয়ে ছাত্রগুলারে যখন ইয়া স্যারে পড়াইতে চায়, আর ছাত্রগুলা মনে করে যে এটা স্যারে মনে হয় আসলে একটা ইয়া এবিলিটি বা ফাঁক দিয়ে ফাঁক দিলাইছে, যে অনেক সময় একটা পড়া দিল স্যার, স্যারে যখন কিছু কইল না ছেলেটা ভাবছে যে এটা কি, স্যারে যখন কিছু কয় না তো আমার তো সমস্যাই নাই, স্যারে যখন আজকেও শিখছি না কালকেও শিখতাম না, কালকে আবার পশু পশু এইরকম আরও কতদিন শিখতাম না, তো স্যারে যখন কিছুই কইতো না তো আমারও তো সুবিধা ভালো, আমারও তিন ঘন্টা চার ঘন্টা লাগায় পড়তে হইতো না, পড়া ক্লিয়ার করতে হইতো, তো এটা একটা স্যারের গুণ যে স্যারে কোনোদিন একটা ছেলেরা মারলো না, যে এই ধরনের শাসন অন্য স্যারের কাছে তো না পারলেই তো মারে বকে, এই ধরনের ভাষা আমি শুনতে পাই নাই, এই ধরনের এইটাই আমি বলতে পারি যে এটা স্যারের একটা নেগেটিভ রূপ। এই নেগেটিভ রূপ থেকে আমি তার কাছে এই যে এটাই আমি বলছিলাম, স্যার আপনার সব কিছু এবিলিটি আছে, আপনার সব কিছু এবিলিটি আছে, তবে ছাত্র শাসন করার এবিলিটি নাই, যা কিছু আপনি যেই ভালোবাসা মহাপত মায়া দিয়ে আপনি আঁকড়ে ধরতেছেন ছেলেরা ছেলেমেয়েরা বাজা ইয়া ছাত্ররে, ওইটা তো ছেলেমেয়েরা তারা ইয়া একটা ভালোবাসার ইয়া বিপরীত করতেছে, যে আপনি চাইতেছেন একটা করতেছে আর একটা হইতেছে একটা আর ওই হইব আর একটা, তারা আপনি তো দিয়ে দেন করা ও তারা তো মনে করেন আপনি কিছু করবেন না, আপনার ভয়ও পায় না, আপনার মনে এমনি যে হাসি এবং ঠাট্টা করেন ঠাট্টার মধ্যে মজা করে শিখায় অনেক কিছু, তারা তো অনেক মজায় মজায় সব কিছু ইয়া ফেলে দেয়, এর কারণেই আমার এই দিকটাই আমার খারাপ লাগছে, স্যারে যদি কিছু করতো তাহলে ছাত্র হয়তো আরও একটু উন্নত হইতো, কিন্তু আমার কাছে এটাই একটু খারাপ লাগে, যদি একটু খারাপ দিক হয়ে যাইতো তাহলে ছাত্ররা এমনটা ভালো একটা হইতো না, তবে আমার কাছে লাগছে এইটাই যে ভালো খারাপে মিলাইয়া আমার ভালোটাই বেশি ভালো লাগছে।